Not bad. কাঁচা শস্যের তেল ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাপাটা। গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা জানাই ভিলেজ ব্লগার সুলেখাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমি চান টান করে নিয়েছি সকালবেলায়, আমার রান্না বান্না সব হয়ে গেছে, রান্না টান্না তাড়াতাড়ি করে নিয়েছি মাঠের থেকে এসে। সত্যজিৎ আবার চলে গেল, তাড়াতাড়ি করে রান্না টান্না করে আবার চান টান করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এখন করব চালের গুঁড়োর পাঁপড় বানাবো। মা চলে যাচ্ছিলো, মাকে আজকে যেতে দেইনি যে আমি চালের গুঁড়োর পাঁপড় বানাবো তার জন্যে। আর তাহলে চালের গুঁড়োর পাঁপড়টা তাড়াতাড়ি বানিয়ে নিই। এখন বাজে 10:45, তাড়াতাড়ি করে রৌদ্রে থাকতে থাকতে বানাতে হবে, না হলে হবে না। তাহলে আর আজকে খুব গরম, তাড়াতাড়ি করে নিই। তাহলে আপনাদের সঙ্গে কিভাবে বানাচ্ছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো। আমার গোলু বাবা, কি হয়েছে কি হয়েছে বাবা, কি হয়েছে কি হয়েছে গোলুর কাণ্ড, বসো সব। লবণ দাও, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ, কালো জিরে, এবার লঙ্কা দিতে হবে। এবার এতে দিয়ে দেবো লঙ্কা বাটা। এই যে, এই যে ঢাকনিগুলোকে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, সাদা ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছি, জলটা ফুটছে। এবার যে ঢাকনিতে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে, মানে দিতে যেটুকু সময় লাগছে। যে বস্তা পেতে নিয়েছি, যে উঠোনেই যা রৌদ্র, ছাদে দিইনি। যে মুছে নিচ্ছে একটু ভিজে ন্যাকড়া দিয়ে।
নেমে যাও হতে কাকে নিয়ে বসে আছিস বান্টি না বাবলি কে ওটা যেটা প্রথমে নাম বললে বান্টি হ্যাঁ বান্টি দেখা একটু সাদা সাদা করা হচ্ছে ঝাল ছাড়া সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে পড়েছি আর এই যে ক্রোজ বিস্কুট আর ওদিকে পার্টির মিটিং হচ্ছে জোরে জোরে আওয়াজ হচ্ছে নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না এই যে চা টা খেয়ে একটু টিভি দেখছিলাম আবার এই রান্নাঘরে বসে পড়েছি এখন আবার ওই যে পাঁপড় বানিয়েছি তার জন্যে পাঁপড় খাবে তার ভাজতে হবে তার জন্য রান্নাঘরে চলে এসেছি এই যে এতগুলো হয়েছে আবার একদিন করব আজকে একটু অল্প করে করেছি রৌদ্র পেয়েছে একদম শুকিয়ে গেছে সাদাগুলো একটু শেষে যেগুলো করেছিলাম সেইগুলো একটু নরম আছে তাই প্রথম দিকে যেগুলো করেছি একদম শুকিয়ে গেছে আর এই পাঁপড়গুলো খেতেও খুব ভালো হয় আমি একদম শুকিয়ে গেছে একদম আর এগুলো হালকা হালকা করে দিলে যত হালকা করে দেওয়া হয় তত ভালো আর যে ঢাকনিটাই করা হয় আর কি ওটা যে কবার দিতে হবে সেই কবারই তেল দিতে হবে ভালো করে তেল দিলে তাড়াতাড়ি ফটাফট উঠে আসে ওটা সঙ্গে সঙ্গে রৌদ্রে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এটা তাহলে এটা একটু তেল দিয়ে ভাজি তারপর দেখি কেমন হয় কারেন্ট অফ হয়ে গেছে পাঁপড় ভাজতে ভাজতেই কারেন্ট অফ হয়ে গেল আবার কারেন্ট চলে এসছে এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে এই যে পাঁপড় ভেজে নিয়েছি কারেন্ট অফ হয়ে গেছিল গরমে ঘেমে গেছি খেয়ে দেখি পাঁপড় তো আমার খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করা হয় না কিন্তু করলে বেশি সময় লাগে না খুব সুন্দর লাগছে ঝাল ঝাল লাগছে এটা লাল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে বলবেন আমাকে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি